আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা কথা বলবো টু হুইলারের ফুয়েল সিস্টেম কে নিয়ে এবং এর বিভিন্ন যন্ত্রাংশ সম্বন্ধে কথা বলবো। আমার আগে যে ভিডিওটি ছিল ফুয়েল সিস্টেম, পেট্রোল ফুয়েল সিস্টেমের, ওখানে আপনার ওটা আপনার থ্রি হুইলার কিংবা ফোর হুইলারে সেমভাবে ইউজ করা হয়, এবং ওখানে যে ফ্লোট চেম্বার এবং ফ্লোটের কাজ, এখানেও সেম ফ্লোট চেম্বার এবং ফ্লোটের গ্যাস সেম, নজল, এয়ার ক্লিনার, কার্বোরেটর সব কাজই সেম। তারপর আমি বোঝার সুবিধার্থে আরেকবার বিস্তারিত বর্ণনা দিয়ে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে কি, আপনার এখানে থাকবে রিজার্ভার, যেখানে হচ্ছে গিয়ে আপনার তেল সংরক্ষণ করা থাকবে। আমাদের যে ফোর হুইলার ছিল, ফোর হুইলারে আপনার যেই রিজার্ভার ছিল বা ফুয়েল ট্যাঙ্ক ছিল, সেটা ছিল আপনার এই জায়গায়। ওখানে আপনার পাম্পের সাহায্যে ফুয়েলগুলোকে টেনে নেওয়া হতো, কিন্তু এটা হচ্ছে টু হুইলার, দ্যাট মিনস মোটর সাইকেলে ইউজ করা হয় এই ফুয়েল সিস্টেমটি। এবং ফুয়েল ট্যাঙ্ক কিংবা রিজার্ভার থাকে আপনার উপরের দিকে, যার ফলে কোনো ফুয়েল পাম্প ইউজ করা হয় না। আপনার ডিরেক্ট ফুয়েলগুলো এখানে, মানে ওই যে ফুয়েলের যে ওজন রয়েছে, সে ওজনের ফলে ফুয়েলগুলো নিচে নিচে নেমে আসে নিচে নেমে এসে এটা হচ্ছে গিয়ে আপনার মোটামুটি দুইটার মধ্যে হচ্ছে গিয়ে যে তফাৎটা, সেটা আপনার ফোর হুইলারে আপনার ফুয়েল পাম্প ইউজ করতে হয় ফুয়েলগুলোকে টেনে আপনার কার্বোরেটর পাঠানোর জন্য, এখানে কোনো ফুয়েল পাম্প ইউজ করতে হয় না। ওকে, ফার্স্ট হচ্ছে এখানে রিজার্ভার, যেখানে আপনার যেটা আপনার আমরা তেলের ট্যাঙ্ক বলে থাকি যেটাকে সচরাচর, যেখানে আপনার তেল থাকে। দেন এখানে একটা অন অফ সুইচ থাকে, যাতে আমার প্রয়োজন অনুসারে ইঞ্জিনে তেল সরবরাহ কিংবা প্রয়োজন অনুসারে ইঞ্জিনে তেল সরবরাহ না, মানে করা এবং না করা, এখানে সুইচটার মাধ্যমে আমরা সেটা নিয়ন্ত্রণ করতে পারবো, অন অফ সুইচ। দেন হচ্ছে গিয়ে ফিল্টার, ফিল্টার হচ্ছে গিয়ে এখানে আপনার যে তেল রয়েছে রিজার্ভার থেকে যে তেলগুলো আসবে, যে তেলগুলো ফিল্টারের মধ্যে প্রবেশ করবে, সেই তেলগুলোকে আপনার ক্লিন করবে, সেটা হচ্ছে গিয়ে আপনার ফিল্টারের কাজ। ফিল্টারের মধ্যে বিভিন্ন রকমের এলিমেন্ট রয়েছে, সেই এলিমেন্টগুলো তেলের মধ্যে যদি কোনো ময়লা থেকে থাকে, সেই ময়লাগুলোকে পরিষ্কার করবে। দেন এখানে ফ্লোট চেম্বার, ফ্লোট চেম্বার হচ্ছে গিয়ে আপনার এখানে যে তেলগুলো আপনার ফিল্টার দিয়ে আসবে, সেই ফিল্টারগুলো ফ্লোট চেম্বারে এসে জমা হবে, এবং এই ফ্লোট এখানে কি পরিমাণ তেল জমা হবে সেটা নিয়ন্ত্রণ করবে হচ্ছে গিয়ে এই ফ্লোটটা। ফ্লোটের দেন হচ্ছে গিয়ে নজল, নজল হচ্ছে গিয়ে আপনার ভেঞ্চুরির মধ্যে আপনার প্রয়োজনীয়, মানে প্রয়োজনে আপনার প্রবেশ করাবে, ফুয়েল প্রবেশ করাবে। দেন হচ্ছে গিয়ে এয়ার ক্লিনার, এয়ার ক্লিনার হচ্ছে গিয়ে আপনার এই চোখ ভালো দিয়ে যে পরিমাণ বাতাস বাইর থেকে প্রবেশ করবে, সেই পরিমাণ বাতাসকে, মানে পরিষ্কারকৃত বাতাস আপনার কার্বোরেটরের মধ্যে পাঠাবে, মানে আপনার বাইরের যে বাতাসগুলো রয়েছে সেগুলো অনেক দূষিত, সো সেই দূষিত বায়ুগুলোকে আপনার এয়ার ক্লিনারের মাধ্যমে সেগুলোকে আপনার পরিষ্কার করা হয়। চোখ ভাল্বের মাধ্যমে আপনার বাতাসের প্রবাহটাকে নিয়ন্ত্রণ করা হয়, ইঞ্জিনের কার্বোরেটরে কী পরিমাণ বাতাস প্রবেশ করবে সেই বাতাসটাকে নিয়ন্ত্রণ করবে হচ্ছে কি আপনার চোখ ভাল্ব। দেন হচ্ছে গিয়ে আপনার ভেঞ্চুরি, এই ভেঞ্চুরির মধ্যে হচ্ছে গিয়ে আপনার এখান থেকে যে ফুয়েল আসবে এবং এয়ার এয়ারের মিক্সচারটা হবে আপনার ভেঞ্চুরির মধ্যে। দেন হচ্ছে গিয়ে থ্রোটল ভাল্ভ, থ্রোটল ভাল্ভ হচ্ছে গিয়ে আপনার ইঞ্জিনের ইনটেক ম্যানিফোল্ডে কী পরিমাণ এয়ার ফুয়েল প্রবেশ করবে সেই এয়ার সেটা আপনার নিয়ন্ত্রণ করবে থ্রোটল ভাল্ভ, এটা আপনার এক্সেলারেটিং প্যাডেলের সাহায্যে নিয়ন্ত্রণ করা হয়। আর দেন হচ্ছে গিয়ে আপনার এই যে এয়ার ফুয়েল মিক্সচার থাকবে, এয়ার ফুয়েল মিক্সচারগুলো আপনার ইঞ্জিনে প্রেরণ করবে কার্বোরেটর। ওকে, তাহলে আমরা ফুল প্রবাহটা একটু দেখি। ফার্স্ট আপনার রিজার্ভার, রিজার্ভার থেকে আপনার তেলগুলো তার নির্দিষ্ট ভারে নিচের দিকে নেমে আসবে, এবং নিচের দিকে নেমে আসার পর এখানে যে ফিল্টার রয়েছে, ফিল্টার এলিমেন্টের মধ্যে দিয়ে প্রবেশ করবে, এবং প্রবেশ করার ফলে আপনার এখানে যে ফ্লোট চেম্বার রয়েছে, ফ্লোট চেম্বারে ফুয়েলগুলো সে জমা হবে, এবং ফ্লোট সেই ফুয়েল কী পরিমাণ ফুয়েল ফ্লোট চেম্বারে জমা হবে সেটা নিয়ন্ত্রণ করবে হচ্ছে কি ফ্লোট। এবং এখানে যে নজল রয়েছে, এখানে ফ্লোট চেম্বার থেকে নজলের মাধ্যমে ফুয়েলগুলো আপনার ভেঞ্চুরিতে যাবে, এবং এয়ার আপনার যে এয়ার রয়েছে এয়ারগুলো এয়ার ক্লিনার হয়ে আপনার ভেঞ্চুরিতে প্রবেশ করবে, এবং সেটা বাতাসগুলোকে নিয়ন্ত্রণ করবে চোখ ভাল্ভ। দেন এখানে এয়ার এবং ফুয়েল মিক্সচার হওয়ার ফলে আপনার ইঞ্জিন সিলিন্ডারে কী পরিমাণ ইঞ্জিনে কী পরিমাণ বা ইনটেক ম্যানিফোল্ডে কী পরিমাণ এয়ার ফুয়েল মিক্সচার প্রবেশ করবে সেটাকে আপনার নিয়ন্ত্রণ করবে হচ্ছে কি আপনার যে থ্রোটল রয়েছে, যে থ্রোটল ভাল্ভ রয়েছে সেই থ্রোটল ভাল্ভটা এটাকে নিয়ন্ত্রণ করবে। এটা হচ্ছে গিয়ে টু হুইলার ফুয়েল সিস্টেম। এখানে আপনার আলাদা করে কোনো ফিড পাম্প ইউজ করা হয় না, ফিড পাম্প কিংবা ফুয়েল পাম্প ইউজ করা হয় না, এটা আপনার সচরাচর যে ফুয়েলের ভার রয়েছে সেই ভারেই এটা চালিত হয়। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে যে বেল আইকনটি আছে সেটা অবশ্যই ক্লিক করবেন। ধন্যবাদ।